প্লে-অফে জায়গা করে নিতে দুটি ম্যাচও জিততে হবে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে হিসাবটা এরকমই। আজ এর প্রথমটিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলি আর ফাফ ডুপ্লেসির ঝড়ে হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়েছে তারা। 187 রানের লক্ষ্য খেলতে নেমে জয় পেয়েছে 10 উইকেটে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই হায়দ্রাবাদের বোলারদের উপর চড়াও হন কোহলি ডুপ্লেসি। পাওয়ার প্লেট 6 ওভারে দুজনে মিলে তুলেন 64 রান, 100 রান তুলেন তারা 68 বলে। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি পেয়েছেন কোহলি। ভারতীয় ব্যাটসম্যান অবশ্য আউট হয়ে ফেরেন সেঞ্চুরি পাওয়ার পরের বলেই। এর আগে 63 বলে 100 রানের ইনিংসে মেরেছেন 12টি 4 ও 4টি 6। আজকের সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছেন কোহলি। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে নির্দিষ্ট কোনো একটি দলের হয়ে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেল ও জস বাটলারকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে গেল বেঙ্গালুরু আর বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন 5টি করে সেঞ্চুরি। কোহলি ও ডুপ্লেসির ওপেনিং জুটিতে 108 বলে আসে 172 রান। সঙ্গী চলে যাওয়ার পর ডুপ্লেসিও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। 7-4 ও 2-6 37 বলে 71 রান করে ফিরেছেন কোহলির আউটের 2 বল পরেই। এরপর অবশ্য আর কোনো উইকেট পড়তে না দিয়ে 4 বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও মাইকেল ব্রেসওয়েল। এর আগে নির্ধারিত 20 ওভারে হায়দ্রাবাদ 5 উইকেটে 186 রান করতে পারে হেনরি ক্লাসেনের 51 বলে 104 রানের ইনিংসে ভর করে। 4 নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্লাসেন এ রান করেছেন 8-4 ও 6-6। ক্লাসেনের পর হায়দ্রাবাদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হ্যারি ব্রুক। হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পর 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বেঙ্গালুরু।